গর্ভাবস্থে উচ্চ রক্তচাপের সমস্যা যে কোনো সময়ে যে কোনো গর্ভবতী নারী সম্মুখীন হতে পারেন। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে এই বিষয়টি নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যে কোনো সময় যে কেউ হাইপারটেনশন বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের মুখোমুখি হলেও এটি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে মনে রাখতে হবে যে আসলে কাদের হতে পারে এই ধরনের সমস্যা বা যে কোনো সময় কি এটা হতে পারে কিনা। কেউ কেউ এমন থাকতে পারেন যে আগে থেকেই তার অনেক বেশি উচ্চ রক্তচাপ আছে, তারপরে তিনি গর্ভধারণ করলেন। এমন কেউ কেউ হতে পারে যিনি গর্ভধারণ করার পরে প্রথম দিকেই প্রেগনেন্সির 20 সপ্তাহের আগে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। আবার এমন কেউ কেউ হতে পারেন 20 সপ্তাহের পরে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে আপনি যখনই এই সমস্যার সম্মুখীন হন না কেন, নিকটস্থ ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে এবং প্রয়োজনীয় যে ওষুধ আপনার জন্য দরকার আছে সেটি আপনাকে নিয়মিতভাবে খেতে হবে। এবং একটি কথা মনে রাখতে হবে যে এই সমস্যাটি যখন নিয়ন্ত্রণে থাকবে এটি আপনার জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আপনার শিশুর জন্য কোনো সমস্যা তৈরি করবে না। কিন্তু যদি এটিকে নিয়ন্ত্রণে আমরা না রাখতে পারি তাহলে এটা থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেমন আপনার হতে পারে, ঠিক তেমনিভাবে আপনার পেটের ভেতরে যে বাচ্চাটি রয়েছে তারও কিন্তু এটার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে একটি কথা আমরা বাংলাদেশে প্রায় শুনে থাকি যে অনেক মা বলে থাকেন যে প্রেগনেন্সির সময় তাদের খিঁচুনি হয়েছিল এবং খিঁচুনি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ যদি মাদের নিয়ন্ত্রণে না থাকে। এবং গর্ভের যে বাচ্চাটি আছে সেটি খুব ছোট হওয়া অথবা গর্ভে থাকা অবস্থায় বাচ্চাটি খারাপ হয়ে যাওয়া অথবা গর্ভের পরে যখন প্রসব হচ্ছে সেই সময় বাচ্চা খারাপ হয়ে যাওয়া অথবা অনেক সময় মৃত বাচ্চা প্রসব করার একটি অন্যতম কারণ হয়ে থাকে এই উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে। আর এখন যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, আমরা আশা করি যে বিষয়টি সেটি হচ্ছে প্রেগনেন্সি হওয়ার আগেই প্রত্যেকটি মা যেন স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসেন এবং একবার নিজেকে দেখিয়ে নেন যে তিনি কি আসলেই আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন নাকি তার পরবর্তীতে উচ্চ রক্তচাপ হয়েছে। এবং কোনো মা যদি আগে থেকে উচ্চ রক্তচাপ হয়ে থাকে, কোনো ওষুধ তিনি খেয়ে থাকেন এবং তিনি যখন প্ল্যান করছেন যে প্রেগনেন্সি উনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আমাদেরকে সে যে ড্রাগসটি খাচ্ছে বা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে তার উচ্চ রক্তচাপ, সেই ওষুধটি সেফ কিনা তার প্রেগনেন্সির জন্য দেখে আমাদেরকে পরিবর্তনও করা লাগতে পারে। আর একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে আপনার দ্বার প্রান্তে এবং আপনার দরজার গোড়ায় কিন্তু বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, সরকারি বলেন বেসরকারি বলেন, আছে। আপনাকে শুধুমাত্র সেগুলোকে চুজ করে যেতে হবে। এবং আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আপনি কিন্তু পুরো 9 মাস প্রেগনেন্সির খুব সুন্দর করে পার করে দিতে পারবেন এবং আপনি নিজেও সুস্থ থাকবেন এবং একটি সুস্থ সন্তান জাতির সামনে আপনি তুলে ধরতে পারবেন।